ছবিতে চ্যাড বোয়েস, সাউথ আফ্রিকার সাবেক আন্ডার-19 ক্যাপ্টেন। 2012 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কুইন্টন ডিকক এই বোয়েসের আন্ডারেই খেলেছেন। যে বয়সে মডার্ন ডে ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার ডিকক অবসরের দিন গুনছেন, একই বয়সে তার যুবাদল ক্যাপ্টেন সংগ্রাম করছেন নিউজিল্যান্ড দলে জায়গা পাকা করার সংগ্রাম। জীবন তো এমনই, কখন কোথায় কাকে নিয়ে যাবে কেউই বলতে পারে না। কিউইএই ডানহাতি ব্যাটারের শেকর সাউথ আফ্রিকায় জন্মে নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা এই উদাহরণ নিতান্তই কম না। কনওয়ে, ওয়াগনার, ফিলিপস, মুনরো, ওয়াটলিং কিংবা ইলিয়ট সবাই এই দলের। এমনকি দ্বিতীয় সারির যে দলটা নিয়ে নিউজিল্যান্ড বাংলাদেশে এসেছে, বোয়েস বাদে আরও একজন আছেন যার জন্ম প্রোটিয়াস মুলুকে, ডিন ফক্সক্রফট। তবে এই গল্পের নায়ক শুধুই চ্যাড বোয়েস। জন্ম সাউথ আফ্রিকার বেনোনিতে, স্বীকৃত ক্রিকেটের হাতে খড়িও সেখানে। আগেই বলা হয়েছে দেশটার যুবা দলের নেতৃত্বেও ছিলেন এই ডানহাতি, দলকে আসরে তৃতীয় বানিয়েছিলেন সেটাও এই কিউইদেরই হারিয়ে। মজার ব্যাপার, কিউইদের সেই দলের ক্যাপ্টেন উইলিয়ং আবার এখন বোয়েসেরই সতীর্থ। শুধু অধিনায়ক হিসেবে না, ব্যাট হাতেও ওই আসরে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বোয়েস। ছিলেন আসরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক, আর 4 রান বেশি করতে পারলে হয়ে যেতেন দ্বিতীয়। এমন একজন ক্রিকেটারের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল হবে সেটাই ধারণা করা হয়েছিল। ভাগ্যের কি খেল, বোয়েস প্রোটিয়াস জার্সি গায়ে জড়াতে তো পারলেনই না। দেশটার ক্রিকেটের বিতর্কিত কোটা সিস্টেম কেড়ে নিল দেশটার বহুল প্রতিভাবান একজন ব্যাটারকে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। 2015 অক্টোবরে সাউথ আফ্রিকা ছেড়ে চলে আসেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে। গ্রেট কিউই ক্যাপ্টেন স্টিফেন ফ্লেমিংয়ের সাহায্যে যোগ দেন সিডেনহাম ক্রিকেট ক্লাবে, যে দলটার কোচ কিউই সাবেক অলরাউন্ডার ক্রিস হ্যারিস। দুই কিউই কিংবদন্তির কল্যাণে বোয়েসের ক্রিকেট ক্যারিয়ারে প্রাণ ফেরে। এরপর নিউজিল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটে টানা 7 বছর পারফর্ম করে চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো ডাক পান ওয়ানডে ও টি-20 দলে। 7 দিনের ব্যবধানে দুই ফরম্যাটেই ডেবিউ হয়, এমনকি ওয়ানডে ক্যারিয়ার শুরুই করেন প্রথম বলে 4 মেরে। পরে এলপিএল খেলেন, যেটা তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি দল, সেটাও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল গল টাইটান্সে। বোয়েস তাই এখন কাটাচ্ছেন সোনালি সময়, যে সময়ের অপেক্ষায় তিনি ছিলেন 20 বছর ধরে। ইন্টারন্যাশনাল খেলবেন, জাতীয় দলের সাথে ঘুরবেন এদেশ থেকে ও দেশ। আফনান পিয়াল, অলরাউন্ডার।